প্রায় 2 কুইন্টাল গাঁজা উদ্ধার করলো গোপালনগর থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার 3 পাচারকারী, আটক একটি 4 চাকা গাড়ি। ধৃতদের তোলা হলো বারাসত আদালতে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার গোপালনগর থানার পুলিশের হাতে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মুড়িঘাটা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে 193 কেজি 600 গ্রাম গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর অভিযানে নামে পুলিশ। গোপালনগর থানার মুড়িঘাটা ব্রিজ এলাকায় বিশেষ নজরদারি শুরু করে পুলিশ কর্মীরা। সে সময় একটি সন্দেহভাজন 4 চাকা গাড়ি আসতেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালান পুলিশ কর্মীরা। গাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা। গাড়িতে থাকা 3 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি গাড়িটিকেও আটক করেছে পুলিশ। ঘটনায় ধৃতেরা জসিম মিনা, মুস্তাকিন মণ্ডল, আক্তারুল মণ্ডল। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের এদিন বারাসত আদালতে হাজির করানো হয়েছে। বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে এলো, এর সাথে আর কারা যুক্ত রয়েছে, অভিযুক্তদের সাথে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে গোপালনগর থানার পক্ষ থেকে। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ মহকুমা। চোরাচালান বা মাদক পাচার এই এলাকার নতুন কোনো ঘটনা নয়, এর আগেও বহুবার পাচারের ঘটনা সামনে এসেছে। উদ্ধার হয়েছে প্রচুর মাদকদ্রব্য। এত মাদকদ্রব্য আসছে কোথা থেকে, যাচ্ছেই বা কোথায়? সূত্রের খবর, নদিয়া থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা, বিস্তীর্ণ এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া, আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে পাচারকারীদের একাংশ। ভিন রাজ্য থেকে বিভিন্ন মাদকদ্রব্য, নিষিদ্ধ কাপ সিরাপ চলে আসছে শহরে, তারপর সুযোগ বুঝে হাত বদল হয়ে চলে যাচ্ছে সীমান্তের ওপারে। আবার একইভাবে সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছে সোনাসহ অন্যান্য বস্তু। সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের চোখ ফাঁকি দিতে মাঝে মধ্যেই নতুন নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে পাচারকারীদের পক্ষ থেকে। গোপালনগর থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের এদিন বারাসত আদালতে হাজির করানোর পাশাপাশি ঘটনার সাথে আর কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।